প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজির এক্সামিনেশন দেবে, এক একটা ইউনিভার্সিটির তরফ থেকে এক এক রকম তথ্য পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে পরীক্ষা নিয়ে যে বৈঠক, সেই বৈঠক বাতিল করলো বিশ্ববিদ্যালয়, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কি তথ্য রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে আরও একটি নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, এই এক একটা ইউনিভার্সিটি এক এক রকমের ডিসিশন নিচ্ছে, যার জন্য কিন্তু ভুক্তভোগী হচ্ছে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা। এবং বেশিরভাগ ছাত্রছাত্রীদের থেকে এই মুহূর্তে আরও একটি স্লোগান শোনা যাচ্ছে বা বক্তব্য শোনা যাচ্ছে, এক একটা ইউনিভার্সিটি যদি এক এক রকমভাবে পরীক্ষা নেয় তাহলে তাদের মূল্যায়নের পার্থক্য কিন্তু অনেক রকমভাবে হবে, যেক্ষেত্রে সমস্যায় পড়বে এক একটা ছাত্রছাত্রীরা। যাদের অফলাইনে এক্সামিনেশন হবে তাদের নম্বর তুলনামূলক কমবে, যাদের অনলাইনে এক্সামিনেশন ঘোষণা হয়ে গেছে অনলাইনে এক্সামিনেশন হবে তাদের তুলনামূলক নম্বর বাড়বে, এবং যেটা এই মুহূর্তে বক্তব্য উঠে আসে অনেক জায়গার থেকে। এছাড়া আরও বিষয় বিস্তারিত জানাবো, তার আগে ইউনিভার্সিটির তরফ থেকে যে বক্তব্যগুলো উঠে আসছে, এ তোমাদের কিছু ইউনিভার্সিটির আগে জানিয়েছে, এই মুহূর্তে যে ইউনিভার্সিটির তথ্যগুলো উঠে আসছে সেগুলো সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি। সবার প্রথমে এই 55 বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে তথ্য রয়েছে, তোমাদের যে এক্সামিনেশন নিয়ে যে বৈঠক ছিল সেই বৈঠক এই মুহূর্তে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, 55 বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে যে বৈঠক হওয়ার কথা ছিল পরীক্ষা রিলেটেড, তোমাদের অনলাইনে হবে না অফলাইনে হবে, যেটা তোমরা কালকে চূড়ান্তভাবে জানতে পারছিলে, আমি রীতিমতো জানিয়েও দিয়েছি, সেই বৈঠক কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। কবে আবার বৈঠক হবে পরীক্ষা নিয়ে, কবে তোমাদের ডিসিশন নেওয়া হবে অনলাইনে হবে না অফলাইনে হবে, সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটি তরফ থেকে কিছু জানানো হয়নি। এখন ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে নিস্তব্ধ তাদের এক্সামিনেশনের মোড নিয়ে। এরপরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে কোনো রকম বৈঠকের এর অ্যানাউন্সমেন্ট হয়নি, এই সপ্তাহে কোনো রকম আপডেট নাও আসতে পারে, পরবর্তীকালে আপডেট আসবে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু উঠে আসছে। অর্থাৎ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে নিস্তব্ধ রয়েছে পরীক্ষার মোড নিয়ে, পরীক্ষা কীভাবে হবে তারা কিন্তু এই মুহূর্তে খোলাখুলি বলতে চাইছেন না, এবং সেই কারণে কিন্তু অনেক ইউনিভার্সিটি, শুধু এই রকম রায়গঞ্জ ইউনিভার্সিটি না, বহু ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কিন্তু নিস্তব্ধ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে কী তথ্য রয়েছে, কিন্তু ইউনিভার্সিটি যদি সংবাদ মাধ্যমকে না জানায়, ইউনিভার্সিটি যদি চুপ করে থাকে, সেক্ষেত্রে এ আমরা জানবো কীভাবে। এরপরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তোমরা জানো সকলেই পাটের পরীক্ষা তো অনলাইনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই সেমিস্টার এক্সামিনেশন নিয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই, তারা মেবি এই উইকের মধ্যে কিন্তু সিদ্ধান্ত নেবে, এবং ছাত্রছাত্রীদের রীতিমতো বলে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ও কলেজগুলো রয়েছে কোনো জায়গায় ইন্টারনাল অনলাইনে, কোনো জায়গায় অফলাইনে হচ্ছে, ইনফ্যাক্ট যে কোনো ইউনিভার্সিটির ইন্টারনাল এক্সামিনেশনের সাথে কিন্তু সেমিস্টার এক্সামিনেশনের এর একেবারে মিল থাকবে এটা কিন্তু আমরা কোনো মতেই ধরে নিতে পারি না। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিছু কলেজ রয়েছে যারা অনলাইনে নিচ্ছে, কিছু কলেজ রয়েছে অফলাইনে নিচ্ছে, এটা কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আমি এই মুহূর্তে জানতে পেরেছি, কোনো সংবাদ মাধ্যম সূত্রে না, আমি যেটা জানতে পেরেছি সেই অনুযায়ী তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন যেরকমভাবে নিতে পারে এই ইউনিভার্সিটি, সেই অনুযায়ী কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ইউনিভার্সিটি কলেজগুলোকে সেরকমভাবে কোনো প্রেসারাইজ করেনি, কাজেই ইন্টারনাল এক্সামিনেশন নিয়ে কিন্তু কোনোরকম হস্তক্ষেপ কোনোরকমভাবে ইউনিভার্সিটি করবে না। কয়েকটা ইউনিভার্সিটি শুধু মেনশন করে দিয়েছে এই ইন্টারনাল এক্সামিনেশন অফলাইনেই নিতে হবে কিংবা অনলাইনেই নিতে হবে, বাদবাকি বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু ইন্টারনাল এক্সামিনেশন ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবে কলেজের ওপর। সেরকমভাবেই কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মেবি সামনের সপ্তাহে তোমাদের বৈঠক হতে চলেছে, এবং তোমাদের পরীক্ষা কীভাবে হবে সেটা ইউনিভার্সিটি বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। এরপরে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে, এই মুহূর্তে সবথেকে বড় ইনফরমেশন ক্যালকাটা ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটি দ্বারা এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তাদের বাস্তব দাবি তুলে ধরেছে, তারা কিন্তু এই মুহূর্তে কালকে আরও একটি বিরাট বড় আন্দোলনের ঘোষণা করেছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা আমাকে যে বিষয়টি ভিডিও মারফত পাঠিয়েছে সেটা তোমরা সম্পূর্ণভাবে শুনে নাও। এবং আমরা সোমবার আন্দোলন করব, আশা করি তোমরা তোমাদের বন্ধু বান্ধব কলেজের যারা সকল আছে সবাইকে বলো সোমবার দিন আরো বৃহত্তর আন্দোলনে নামব এইখানে সকাল 11টার সময়, ঠিক আছে?
সবাইকে আশা চাই যারা অনলাইন পরীক্ষাকে সাপোর্ট করো ইউজি এবং সব ডিপার্টমেন্টে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু কালকে আরও বৃহত্তর আন্দোলন করতে চলে সকাল 11টার সময়। এরপরে এনবিউর তরফ থেকে যে ইনফরমেশান রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের তরফ থেকে যে বিষয়টি উঠে আসছে সেই অনুযায়ী কিন্তু তারা সম্পূর্ণভাবে অনলাইনে এক্সামিনেশান চায়, কিন্তু ইউনিভার্সিটি এই মুহূর্তে কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু তারা অফলাইনের পথেই হাঁটছে যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে সংবাদ মাধ্যম সূত্রে। এবং একই সাথে কেএনইউ অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকেও একই তথ্য উঠে এসেছে, ছাত্রছাত্রীরা বারংবার তাদের দাবি যে অনলাইনে যাতে এক্সামিনেশান হয়, কিন্তু ছাত্রছাত্রীদের সেই দাবি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশানের পথে কিন্তু হাঁটছে না কলেজ বা বিশ্ববিদ্যালয়। এখন যদিও বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের এই দাবির কারণে এতবার আন্দোলনের কারণে তাদের পরীক্ষাকে সম্পূর্ণভাবে পিছিয়ে দেওয়া হবে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকেও শোনা যাচ্ছে যে পরীক্ষাকে সম্পূর্ণভাবে পিছিয়ে দেবে, তোমার হচ্ছে এক মাস পিছিয়ে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেটা বাস্তবে কিন্তু সম্ভব নয়। কারণ পরীক্ষা অফলাইনে নিলে তারপরে খাতা দেখা আছে, তারপরে পরীক্ষার ঘোষণা করবে, অফলাইন ক্লাস নেবে এক মাস ধরে, কোনো কোনো জায়গায় রীতিমতো এই মাসেই প্রায় পরীক্ষা শেষ হতে চলল, কোনো কোনো জায়গায় এখনও পর্যন্ত সিদ্ধান্তও নেওয়া হয়নি পরীক্ষা কী হবে না হবে। এবং অফলাইনে পরীক্ষা হলে তার খাতা দেখার ব্যাপার আছে, যেটা আমি তোমাদের জানিয়েছি, যেটা আজকে সংবাদ মাধ্যমে উঠে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে সম্পূর্ণ অ্যানালাইজ কিন্তু সংবাদ মাধ্যমই করে দিয়েছে আজকে সকালে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বক্তব্য একটাই উঠে আসছে যে অ্যাডমিট কার্ড রয়েছে বা কলেজে বিভিন্ন রকমের বিষয় রয়েছে, সেইগুলোকে কীভাবে সময়ের মধ্যে কমপ্লিট করবে এবং সেক্ষেত্রে রীতিমতো কিন্তু দেরি হয়ে যাবে ছাত্রছাত্রীদের রেজাল্ট আউট করতে এবং বিভিন্ন সমস্যায় দেখা দেবে, সেই কারণে কিন্তু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হওয়া দরকার। যদিও আমরা জানি যে 27 তারিখে একটা সিদ্ধান্ত রয়েছে, তো আমরা মিনি সিদ্ধান্ত বলতে পারি কলেজের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, এবং তারপরে 3 তারিখে সিদ্ধান্ত রয়েছে। তো এরকম কিন্তু সমস্ত ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে যেরকম তোমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির থেকেও বলা হচ্ছে যে জুলাই মাসে শোনা যাচ্ছে জুলাই মাসে পরীক্ষা হবে, সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাবে, জুলাই মাসে এক্সামিনেশান হলে তারপরে খাতা দেখা আছে, সমস্ত কিছু শেষ করতে ইউজিসির গাইডলাইন অনুযায়ী কিন্তু পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হবে না, এবং পরবর্তীকালে তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে সেক্ষেত্রেও অনেকটা পিছিয়ে যাবে, যে সমস্ত ইউনিভার্সিটি অনেক দেরি করে ডিসিশন নেবে সেক্ষেত্রে সমস্ত কিছু দেরি করে হবে, এবং অ্যাডমিশনের দিক থেকেও তারা অনেকটা পিছিয়ে যাবে। সেই কারণেই কিন্তু শিক্ষক মহল থেকে শুরু করে পড়ুয়া থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়টা এই মুহূর্তে তুলে ধরছে এবং যেটা আজকে সম্পূর্ণভাবে অ্যানালাইজ করে দিয়েছে সংবাদ মাধ্যম। সবথেকে বড় বিষয় এই মুহূর্তে কিন্তু অনেক ইউনিভার্সিটি এই মুহূর্তে নিস্তব্ধ রয়েছে, কোনো রকম কোনো বিষয়ে হস্তক্ষেপ করছে না, যেখানে অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে ঘোষণা করে দিয়েছে। বাঁকুড়া ইউনিভার্সিটি, WBSU প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছে তাদের এক্সামিনেশান অনলাইনে, কিন্তু এখনও কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিতে পারছে না এক্সামিনেশান অনলাইনে হবে না অফলাইনে হবে। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কিন্তু সেই কারণে প্রচুর চিন্তার মধ্যে রয়েছে, অনেককে মেসেজে বলছি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা পড়াশোনা করো, তারা তো পড়াশোনা করতেই পারছে না, এই মুহূর্তে টেনশনে রয়েছে যে কীভাবে অ্যাকচুয়ালি এক্সামিনেশান হবে, কারণ তারা জানে সিলেবাস শেষ হয়নি। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং ডিটেলসে এটা নিয়ে একটা অ্যানালাইজ ভিডিও আমি করব, যেখানে সমস্ত বিষয়টা যাতে উঠে আসে কর্তৃপক্ষের কাছে যায় কিন্তু একটু সময় লাগছে। এবং তোমরা সকলেই জানো আমি শুধুমাত্র এখানেই যে ভিডিও করি তা না, এছাড়াও আমাকে বিভিন্ন রকম ক্লাস নিতে হয়, সেই কারণে হয়তো একটু দেরি হচ্ছে, বাট কালকের মধ্যে তোমাদের একটা ডিটেলস অ্যানালাইজ ভিডিও করার দেওয়ার চেষ্টা করব আজকে রাতে ভিডিও শ্যুট করে। তো বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।